তুমি যদি কোনো মহিলা হয়ে একা ট্রাভেল করো বাই বাস, এই গ্রিন লাইন বা শ্যামলিতে পুরী রুটে, ইন দ্যাট কেস তোমার পাশে কিন্তু কোনো মহিলায় যাত্রীকেই দেওয়া হবে। যদি কোনো মহিলা যাত্রী বুক না করে তো তোমার পাশের সিটটা ফাঁকাই যাবে। এটাই একটা রুলস যেটা আমার ভীষণ ভাল লাগে এই বাস সার্ভিসের ক্ষেত্রে। মহিলাদের সেফটি পারপাসটা খুব ভালো দেখেছে এবং খুব ভালো একটা রুলস বানিয়েছে এই বাস সার্ভিসের ক্ষেত্রে, সেটা আমার খুব ভালো লাগলো। যখন রেড বাস থেকে আমরা বুক করছি তখন করে দেখিয়ে দিচ্ছে কোন কোন সিটে মহিলা রয়েছে এবং সেই সিটগুলোর পাশে তুমি বুক করতে পারো, বা তুমি যদি ইন্ডিভিজুয়াল বুক করো তোমার পাশে সিটটা ফাঁকা থাকবে এবং সেটা রিজার্ভ হয়ে যাবে কোনো মহিলার জন্য, বা কোনো মহিলা যদি না আসে সেই সিটটা একদম ফাঁকাই যাবে, তুমি ফাঁকাই ট্রাভেল করবে, পাশে কোনো পুরুষ কিন্তু বসতে পারবে না। তাহলে তুমি যদি একা ট্রাভেল করো বাচ্চা নিয়ে, বা তুমি একা যদি ট্রাভেল করো, কোনো তুমি স্টুডেন্ট হও ভুবনেশ্বর থেকে ট্রাভেল করছো, তাহলে কতটা সেফ বুঝতে পারছো তো। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরী ব্লগে, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আমার চ্যানেলে ইশাস ডায়েরিজে। তো আমরা এখন পুরী পৌঁছে গেছি, লাস্ট ব্লগেই দেখিয়েছি পুরী পৌঁছে হোটেলে চেক ইন করেছিলাম। পুরী আমরা এসেছি বাই বাসে, গ্রিন লাইনের বাসে জার্নি করে, আর বাস জার্নিতে প্রচুর হায়রানি কম হয় এবং খুব কমফোর্টেবল জার্নি হয়, যেটা আমরা বিগত কয়েকদিন ধরে করছি, মানে বিগত কয়েকবার ধরে করছি, লাস্টবারেও করেছিলাম এবারেও করছি। পুরী থেকে আমরা দুর্গাপুর থেকে জার্নি করছি, দুর্গাপুর থেকে ডাইরেক্ট পুরী আমরা কিন্তু বাই বাসে এলাম। রাত্রেবেলা 8:30 নাগাদ একটা বাসে ছেড়েছিল গ্রিন লাইনে, সেমি সিটার বাস, সেটাতে আমরা চেপেছিলাম এবং ভোরবেলা আমরা পৌঁছে যাই পুরীতে। এই ভোরবেলা বলতে খুব ভোর নয় গো, ওই 7টা নাগাদ, ঠিক আছে, অন টাইম। আর রেটিং কিন্তু গ্রিন লাইনের একদম 5-স্টার রেটিং রয়েছে আর অন টাইম গ্রিন লাইন চলে। যাই হোক, এখন আমরা একটা অটো বুক করে নিয়েছি বাস স্ট্যান্ড থেকে, আর পুরীতে মাসির বাড়ি, মানে জগন্নাথের মাসির বাড়ির কাছে হচ্ছে বাস স্ট্যান্ডটা, সেখান থেকে একটা অটো বুক করে আমরা হোটেলের দিকে রওনা দিয়েছি। আর হোটেল আমাদের অবভিয়াসলি আগে থাকতেই বুক ছিল, আর তোমরা যারা আমার ব্লগ জানো তারাও জানো আমরা সবসময়ই সাগরিকাতে হল্ট করি। সাগরিকা একটা বাঙালি হোটেল যেখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায় এবং যেখানকার সার্ভিস যথেষ্ট ভালো, নিট অ্যান্ড ক্লিন, যেখানকার হসপিটালিটি ভীষণ ভালো এবং সমস্ত রকম ফেসিলিটি ভালো, খাবার দাবার বাঙালি খাবার দাবার পাওয়া যায় এবং তুমি চাইলে তোমার মতো মন মতো সমস্ত কিছু দেবে। আর যারা স্টাফ থাকে তারা তো এত, আমায় কি বলবো, আমার তো ঠিক মনে হয় যেন আমি বাপের বাড়িতে চলে এসেছি, কারণ আমার মেয়েকে আমি ওখানে ছেড়ে দিই, আমার মেয়ে নিজে গিয়ে বলে আমাকে ডিমের পোচ করে দাও আমি খাবো, নিয়ে সে অর্ডার দিয়ে নিজের মতো করে নিজে খায়। হ্যাঁ, বিলটা ওরা আমাদের আমি দিয়ে দেয়, ফ্রিতে দেয় না অবভিয়াসলি, কিন্তু ও আর কি নিজের মতো, মানে যেটা অন্য কোনো হোটেলে হয় না, বাচ্চাকে তুমি ছেড়ে দিয়ে সেফ ফিল করতে পারবে না, এখানে পারবে, যেটা হচ্ছে আমরা সাগরিকাতে পাই। তো যাই হোক, যখনই আমরা অটো করে ট্রাভেল করি না, সে ট্রেনে আসি কি বাসেই আসি, এই যে এই জায়গাটা বেরোচ্ছি, এরপরে জাস্ট টার্নিংটা নেবে আর সমুদ্র দেখা যাবে, যেটা দেখে মনটা ভরে যায়। মানে এই জায়গাটা ঠিক মনের ভেতরটা অথল পথল করে যে কতক্ষণে সমুদ্রটা দেখবো। এই জাস্ট টার্নিংটা নিল আর বাঁ দিক থেকে সমুদ্র শুরু হলো, আর ডান দিক থেকে যত তুমি দেখবে সমস্ত হোটেল, যত পাবে সমস্ত হোটেল। তবে একদম সি সাইডের হোটেলগুলোর চার্জ অবভিয়াসলি একটু বেশি এবং ভেতর দিকে যদি যাও হোটেলগুলোর চার্জ একটু কম। তবে সাগরিকা এমন একটা হোটেল যেটাতে চার্জটা কিন্তু রিজনেবল, খুব বেশিও না খুব কমও না, এই রেটে একদম সি ফেসিং তুমি হয়তো কোনো হোটেলেই হয়তো পাবে না। আর এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সমস্ত হোটেল, ঠিক আছে, এটা হচ্ছে পুরি হোটেল থেকে আরম্ভ করে সমস্ত, এখানে বড় বড় বিশাল বড় বড় লাক্সারিয়াস হোটেলও আছে, নর্মাল হোটেলও আছে, যেরকম চাও সেরকমই পাবে, ঠিক আছে। তো আমার যেটা মনে হয় যে আমাদের মধ্যবিত্তদের বাজেটের মধ্যে সাগরিকা হচ্ছে বেস্ট। হ্যাঁ, তো যাই হোক, বাকি আমরা অনেক হোটেলেই থেকেছি, এমনকি আমরা DSP-র যে গেস্ট হাউস পাওয়া যায় তাতেও আমরা থেকেছি, সমস্ত কিছুতেই থেকে দেখা আছে। তো যেহেতু ওই সাগরিকাটা খুব ট্রাস্টের জায়গা আর কি, ট্রাস্টের ইস্যু থেকে খুব ভালো আর কি, হসপিটালিটি ভীষণ ভালো, তার জন্যে মানে এমনকি শরীর খারাপ হলে তারা পোস্ত বাটারে, হ্যাঁ টাকা নিয়ে নেবে ফ্রি, বিনা পয়সায় কিছুই পাওয়া যায় না দুনিয়াতে। তো একবার শরীর খারাপ হয়েছিল আমার শাশুড়ি খুব, তো কাঁচা পোস্ত বাটা দরকার ছিল, সেটাও কিন্তু এখান থেকে পেয়ে গেছিলাম। তো এখানে এরকম একটা রুম তোমাদের যেখানে আমরা রয়েছি, যে রুমটা থেকে জাস্ট বেরিয়েই ব্যালকনি থেকে বসে বসে সমুদ্র দেখা যাবে, জাস্ট ওয়াও না, ভিউটা দেখো, জাস্ট ভিউটা, ঠিক আছে। আগের রুমগুলো তো আমি ছেড়ে দিচ্ছি, এটা একটা পার্সোনাল ব্যালকনি, তাছাড়া এই রুমের জানলা দিয়ে বসে বসে মানে ব্যালকনি একদম সমুদ্র দেখা যাবে, ব্যালকনিতে যেতেও হবে না, এরকম একটা রুমে আমরা ছিলাম, যে রুমটা মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না,
যাই হোক, আমরা এখানে পৌঁছে ফ্রেশন আপ হয়ে নিয়েছিলাম, ব্রাশ ট্রাশ করে নিয়েছিলাম। এই যে আমাদের রুমটা, রুম থেকে বেরিয়ে ব্যালকনি দিয়ে ডাইরেক্ট সমুদ্র দেখাচ্ছে। মানে রুমটা দেখে আমি এত হ্যাপি হয়ে গেছি কি বলবো। আর এই রুমটাতে আমরা আগে ছিলাম, থাকিনি তা নয়, একবার ছিলাম, অনেক আগে একবার ছিলাম, তারপরে আবার এটাতে রয়েছে। আর এই রুমটা খুব স্পেশিয়াস, অনেকটা জায়গা জুড়ে, তো আমার ভীষণ ভালো লেগেছে। এটার একটা আলাদা করে ভিডিও তোমাদের দেব। তো এখানকার সব থেকে ফেমাস খাবার হচ্ছে বড়া। মানে পুরীতে এসে তুমি কিছু খাও না খাও, বড়া কিন্তু অবশ্যই খাবে। এখানে বড়া আর ইডলি খুব পাওয়া যায়, তরকারি দিয়ে একটা বড়া এটা করে দেয়, দই বড়া আর কি। দই বড়াটার মধ্যে ঝাল ঝাল একটা তরকারি দেয়, দই দেয়, চাটনি দেয়, মানে ঝাল আর টকের একটা অসাধারণ মিশ্রণ, যেটা না খেলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর খেলে যে কী অসাধারণ টেস্ট, সে মানে বলে বোঝাতে পারবো না, সব জায়গায় পাওয়া যায়। আমার মনে হয় ঘুরতে গিয়ে যে জায়গা যে খাবারটা স্পেশালিটি, সেই খাবারটা খাওয়াই বেশি ভালো, কারণ সেই খাবারটা ওখানকার বেশি টেস্টি হবে। তো বড়া আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না, পাওয়া গেলেও অতটা ভালো হয় না। এখানে ভাজা বড়াও পাওয়া যায়, দই বড়াও পাওয়া যায়, তবে এখানে সাইকেল নিয়ে যে দই বড়াগুলো বিক্রি করতে আসে সেগুলো বেশি টেস্টি হয়। মানে এটা একটু বেলা হলে তখন মানে আউট অফ স্টক হয়ে যায়, পাওয়াই যায় না আর কি। তো সাগরিকার ঠিক বাইরেতেই রাস্তার ওপরে সাইকেল নিয়ে একটা দাদা বসে, এর কাছে আমরা প্রতিবারই গিয়ে খাই। তুমি যদি এখানে দোকানগুলোতে দই বড়া খাও বা এমনি বড়া খাও না, তার থেকে এই সাইকেল নিয়ে বসা দই বড়াগুলো বেশি টেস্টি হয়। তরকারি দিয়ে এরকম করে একদম চাটনি টাটনি দিয়ে এমন বানিয়ে দেয় না, জাস্ট অসাধারণ খেতে লাগে। কিন্তু চাটা কিন্তু অবশ্যই সাগরিকার খেয়ে, সাগরিকাতে না স্পেশাল আদা দিয়ে দুধ চা বানিয়ে দেয়, খুব টেস্টি হয় খেতে। সাগরিকাতে ডিম পাউরুটি, তারপরে তোমার লুচি তরকারি, তারপরে তোমার এমনি পাউরুটি, ব্রেড টোস্ট, এই সমস্তগুলো টিফিনে পাওয়া যায়, কিন্তু বড়া পাওয়া যায় না। তো বড়া, এই এক প্লেট বড়ার দাম হচ্ছে 30 টাকা। 30 টাকা তুমি এক প্লেট বড়া নিয়ে দুজনে খাওয়া হয়ে যায় আর কি। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে একটা প্লেট থেকেই খেয়ে নিই, পেট ভরে যায়, এতটা পরিমাণ দেয়, খুব টেস্টি আর খুব ঝাল হয়। আমার মেয়ে খেতে পারে না, মেয়েকে অন্য কিছু খাওয়াই। আর এখানে পোচটা খুব খাওয়াই আমার মেয়েকে, পোচ খেতে খুব ভালোবাসে। ফাইনালি আমরা চলে এসেছি রুমে, এবং রুমে এসে ফ্যাশন আপ হয়ে গেছি, এবং সমস্ত যে জিনিসপত্র আছে সেগুলো সব কিছুই এই যে আনপ্যাকিং করে নিয়েছি। এখানে সুন্দর একটা আল্লাহ দিয়েছি। আর এবারে না আমরা একটু অন্য রুমে আছি, জানো তো, যে রুমে থাকি ওইদিকে রুমগুলো যেগুলো তোমাদের এতবার ধরে দেখিয়েছি সেই রুমে নেই, এবার অন্য রুমে রয়েছি। আর গামছাটা বাজে লাগছে, আবার কেউ আমাকে কমেন্ট করে দেবে যে গামছা পেছনে। যাই হোক, এখন সমুদ্র স্নান করতে যাবো বলে সমস্ত অর্নামেন্ট খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তোমাদের রুম ট্যুরটা অবশ্যই দেবো। এই রুমটা রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর। আর এই যে জানলাটা দেখতে পাচ্ছ, বাকি জিনিসগুলো ইগনোর করে, এগুলো সব কালকে পরে এসেছিলাম, সেগুলো সব কেচেছি, বুঝেছো তো, বাসে করে পরে এসেছিলাম। তো যেগুলো পরে আসি সেগুলি এবার পরে যায়, তার জন্য আমি কেচে নিই শার্ট দিয়ে। যাই হোক, এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এখন প্রচুর রোদ, আমি পরে খুলে দেখাবো। এখন যেহেতু সমুদ্র স্নান করতে যাচ্ছে তাই বন্ধ করে দিয়েছি, রুমটা গরম হয়ে যাবে। তো জানলাটা দিয়ে তুমি লিটারালি এই বেডে বসে বসে, এই বেডে বসে বসে জানলাটা দিয়ে সুন্দর সমুদ্র দেখতে পাবে। আর এর সাথে যে অ্যাটাচ ব্যালকনিটা রয়েছে, এই ব্যালকনিটা দিয়েও সমুদ্র দেখতে পাবে। আর অ্যাটাচ বাথরুমও রয়েছে দেখতে পাচ্ছ, আলনা রয়েছে। আমি পরে রুম টুরটা দিয়ে দেবো এবং সমস্ত বৃত্তান্ত জানিয়ে দেবো। এই রুমটা কিন্তু ভীষণ সুন্দর, ঠিক আছে। আর এই রুমটায় থেকেছি আমি, আমরা আগেও থেকেছি, কিন্তু আমরা যখনই বুকিং করছিলাম তখন ওই পাশের রুমই নিচ্ছিল খালি আমার হাজব্যান্ড বসে এসির জন্য। এই রুমটাতে এসি নেই, তো আমি বললাম যে এরপর থেকে এলে এই রুমটাই নেবো, কারণ আমাদের লিটারালি এসি অতটা প্রয়োজন হয় না। আর এই রুমটা খুব বড়ো সড়ো আর বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। যাই হোক, তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর অলদো ও যে বাস জার্নিটা তোমাদেরকে দেখালাম, আশা করি তোমাদের একটু হলেও উপকারে লাগবে বা কারোর না কারোর উপকারে লাগবে। তো বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন, আর লাইক করো, আর এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো, আর অবভিয়াসলি দোয়া করো যাতে আমরা ভালোভাবে ঘুরে আসতে পারি। বাই, লাভ ইউ।